খবরের দিকে নজর থাকবে ফের জেল হেফাজতে মনীষ সিসোদিয়া। 22 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। প্যারোলে অসুস্থ স্ত্রীকে দেখতে যেতে পারবেন, 7 দিনে 1 দিন স্ত্রীকে দেখতে যেতে পারবেন মনীষ সিসোদিয়া। সঙ্গে থাকবেন চিকিৎসক ও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এভাবেই গোটা পরিস্থিতি এগোবে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব ইন্দ্রাণী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ইন্দ্রাণী, কি আপডেট? দেখো, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তাকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, এবং সেই মামলাতে তার যে জেল হেফাজতে নেওয়া রাউন্ড রেভিনিউ কোর্ট বাড়ালো আগামী 22 ডিসেম্বর পর্যন্ত। তবে সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছিলেন এবং সুপ্রিম কোর্টে যাতে তার মামলার দ্রুত শুনানি হয় এই আবেদন যেমন তিনি করেছেন, তেমনই প্যারোলে তাকে সপ্তাহে 1 দিন করে ছাড়া হবে, যেদিন তিনি তার অসুস্থ স্ত্রীকে দেখতে যেতে পারবেন, সঙ্গে থাকবে নিরাপত্তা রক্ষীরা এবং চিকিৎসক। এই সমস্ত বিষয়গুলো আজকে কোর্টে হয়। মনীষ সিসোদিয়ার পক্ষ থেকে একাধিকবার এর আগেই জামিনের আবেদন করা হয়েছে, কিন্তু বারে বারে রাউন্ড রেভিনিউ কোর্ট এই জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন এবং আজকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তার জেল হেফাজতের মেয়াদ বাড়ালো দিল্লি রাউন্ড রেভিনিউ কোর্ট।